গেল কয়েক বছর বিভিন্ন সময়ে মন্দিরে সাম্প্রদায়িক হামলা সহ সম্প্রতি 10টি হামলার ঘটনায় পূজা উদযাপনের শঙ্কা ও উদ্বেগ জানিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা বলেছেন আসন্ন দুর্গাপূজায় কোনো সাম্প্রদায়িক হামলা হবে না বলে বিশ্বাস তাদের। শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রনাথ পোদ্দার। বলেন কয়েকটি রাজনৈতিক দলসহ কেউ কেউ নির্বাচনকে কেন্দ্র করে মন্দিরগুলোতে হামলার আশঙ্কা করলেও পূজা উদযাপন পরিষদ মনে করে এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।